আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে ভিসা ইনফরমেশনের আজকের পর্বে যুক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, বর্তমানে দুবাইয়ের অবস্থা বা সংযুক্ত আরব আমিরাতের বর্তমান অবস্থা নিয়ে আজকের ভিডিওটি। বর্তমান অবস্থা বলতে আমরা অবশ্যই ভিসার বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাতে এসেছি। সেটা হচ্ছে, আমরা জানি যে ওয়ার্ক ভিসা সংযুক্ত আরব আমিরাতে বন্ধ আছে, কিন্তু ভিসা ট্রান্সফার সিস্টেম চালু থাকার কারণে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা থেকে বিজনেস বা ইনভেস্টর ভিসা, এগুলো কিন্তু কন্টিনিউ হচ্ছে। আর এই সুযোগটি বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষ এটা কিন্তু গ্রহণ করছে। আমরা মাঝখানে দেখেছিলাম কিছু এয়ারপোর্ট জটিলতা, সেই এয়ারপোর্ট জটিলতার নিবারণের জন্য কিন্তু মন্ত্রণালয় অনেক পদক্ষেপ গ্রহণ করেছে, এবং আমরা অনেকাংশেই শুনছি যে সেই এয়ারপোর্ট জটিলতাটা এখন অনেক ক্ষেত্রে নেই। তারপরে যারা এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে তাদের ক্ষেত্রে তো নেই। তো আমি আপনাদেরকে বলবো, যদি সংযুক্ত আরব আমিরাত আপনার চিন্তা হয়ে থাকে এই মুহূর্তে যে একটু কম বাজেটের মধ্যে, আপনারা এই মুহূর্তে সুযোগটি গ্রহণ করতে পারেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছে যে আসলেও কি সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আমার কাজ হবে কি না, বা আসলে যাওয়া যাবে কি না। যেহেতু অনেক অনেক প্রশ্ন মানুষের মধ্যে সাড়া দিচ্ছে, আমি আপনাদেরকে বলবো আপনারা বিশ্বস্ত সোর্সে যাবেন, বিশ্বস্ত মাধ্যমে যোগাযোগ করবেন যে আপনি সেখানে কোন কাজে যাচ্ছেন, আপনার কত স্যালারি হবে, কেমন কি সেই কোম্পানির কোনো এগ্রিমেন্ট আছে কি না ওই কোম্পানির সাথে। যদি এগুলো দেখার প্রয়োজন মনে করেন, এগুলো দেখে যাচাই করে তারপরে সেখানে যাবেন। শুধু শুধু কর্ম ছাড়া আপনারা সেখানে যাবেন না। কর্ম ছাড়া অনেকেই আছে যে সেখানে ভিজিটে যাচ্ছে, যে হয়তো কাজ খুঁজে নিবে, কিন্তু এটা কিন্তু আপনার জন্য খুবই দুঃখজনক হয়ে যাবে, কারণ আপনি যে ওখানে কাজ খুঁজে নাও পেতে পারেন। সেখানে এখন অনেক কাজের চাহিদা রয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি যেতে হলে অবশ্যই আপনাকে কাজ নিয়ে তারপরে সেখানে যেতে হবে। সরাসরি আপনারা সেখানে যাবেন না, অবশ্যই একটি কাজের ব্যবস্থা করে যাবেন, তা না হলে ওখানে যেয়ে আবার অবৈধ হয়ে যেতে হবে। অবৈধ হয়ে গেলে আপনি কিন্তু এরপরে বাংলাদেশে ফিরে আসার পরে আর সংযুক্ত আরব আমিরাত প্রবেশ করতে পারবেন না। এটা কিন্তু সংযুক্ত আরব আমিরাতের একটি নিয়ম যে আপনি যদি ব্ল্যাক লিস্টে পড়ে যান, আপনি আর ইন করতে পারবেন না সেখানে। এই জন্য আপনারা কাজ নিয়ে সেখানে যেতে পারেন। সেখানে বর্তমানে ব্যাপক কাজের সুযোগ সুবিধা রয়েছে। আপনি ধরতে পারেন ক্লিনার, সিকিউরিটি গার্ড, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, তারপরে বড় বড় সেক্টরগুলো, ওয়েল্ডার, ফিটার, এই ধরনের অনেক সেক্টরে বর্তমানে সুযোগ রয়েছে। একটা কথা সবাই বলে যে সংযুক্ত আরব আমিরাতের যে সরাসরি ওয়ার্ক ভিসা কবে থেকে চালু হবে, এটা কিন্তু এখন কেউই বলতে পারে না। আমাদের মন্ত্রণালয় থেকেও কিন্তু এ ধরনের কোনো আভাস আমরা পাইনি, এবং তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে এই ভিজিট থেকে, ভিজিট ভিসায় দুবাই গিয়ে ওয়ার্ক ভিসায় ট্রান্সফারের জন্য অনেক অনুমোদন দেওয়া হচ্ছে, এবং তারা কিন্তু বলছে যে আমরা এয়ারপোর্ট জটিলতাটা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখব। তার মানে এখন সম্ভাবনাময় খাত এটি, আপনি যদি যেতে চান, আপনি আপনার স্যালারি, আপনার সব কিছু দেখে, সুযোগ সুবিধা দেখে আপনি সেখানে যেতে পারেন। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো, কোনো কাজ ছাড়া আপনি সেখানে যাবেন না, কারণ অবশ্যই আপনি একটি কাজের কন্ট্রাক্ট নিয়ে যাবেন।